नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष अपन जानाई स्वागत। सम्पूर्ण आध्यात्मिक एवं धर्मीय और ज्योतिष सम्पर्कित वीडियो देखार जो चैनल अवश्य सबस्क्राइब कर। एछाड़ा जारा फेंग शुई वास्तुशास्त्र न्यूमरोलॉजी बा संख्यातत्व एवं लॉ ऑफ अट्रैक्शन सम्पर्कित विभिन्न वीडियो देखते एवं सुनते चान आरो एकटी चैनल ता हलो सोल बॉडी माइंड। ये चैनलटर विशेष डेस्क्रिप्शन एवं लिंक नीचे देवा हलो, यदि देखते चान अवश्य देखते पारें। आज ये वीडियोते आपनादेर संगे आलोचना करब जीवने कीभावे सफलता पाबेन एवं जीवन के कीभावे खुशी एवं सुखी राखबेन। आर ये विषयगुलो जदि आमादेर जीवने एकटा जदि ना घटे তাহলে অন্য জিনিসটাও আমাদের জীবনে আসে না। আমাদের জীবনে সারা জীবন ধরে আমাদের হাসি খুশি সুখ বর্তমান থাকে না, কখনো আসে আবার কখনো জীবন থেকে চলে যায়, তাই এটা জীবন। কিন্তু যখন জীবনে দুঃখ আসে কষ্ট আসে তখন জীবনকে আরও বেশি সচেতনভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কারণ এই বিশেষ সময়ে যদি আমরা জীবনকে সঠিকভাবে নিয়ে না যেতে পারি তাহলে যে কোনো মুহূর্তেই আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব আর আমাদের প্রকৃত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না। কিন্তু অনেকেই এই সফলতা পাওয়ার জন্য শত চেষ্টা করেও কিন্তু সফলতার দোরগোড়াতে পৌঁছাতে পারে না। এর মূল কারণই হলো আমাদের জীবনের যে সমস্ত ডিসিশন নিই সঠিক সময়ে সেই ডিসিশন নেওয়া হয়ে ওঠে না। যে কাজটি আমরা শুরু করি সেটি সঠিক সময়ে শুরু করি না, আর যদি সঠিক সময়ে আমরা শুরু না করতে পারি তাহলে সেই কাজের সফলতা কখনোই আসবে না। যে ঋতুতে যে ফসল উৎপাদিত হয় আমাদের এই প্রকৃতিতে, সেই ঋতুতে যদি আমরা না ফসল বুনে অন্য ঋতুতে বুনে ফেলি তাহলে যেমন সেই ফসলের উৎপাদন কখনো ভালো হয় না, ঠিক তেমন আমাদের জীবনেও সঠিক সময়ে যদি চিন্তাভাবনা না করে আমরা কাজে না হাত দিই তাহলে সেই কাজের সফলতা কখনোই পাওয়া যায় না। তাই সব কিছু আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হয়। সময়ই হলো আমাদের সফলতার মূল চাবিকাঠি। একটা কথা মনে রাখবেন, জীবনের চলার পথ মোটেও সহজ নয়, তাই প্রতিনিয়ত কোনো না কোনো বাধা আমাদের জীবনে চলে আসবে, আর সেই বাধাকে অতিক্রম করাই হলো আমাদের মূল কাজ। তাই নেগেটিভ চিন্তা করে কখনো বাড়িতে বসে থাকলে কর্মে সফলতা আসবে না। জীবনে সফল হতে গেলে সর্বদা মনকে পজিটিভ করতে হবে, আর এই পজিটিভ করার মূল বিষয়ই হলো আধ্যাত্মিক চিন্তাভাবনা। জ্যোতিষশাস্ত্রের নিরিখে বিভিন্ন উপায় বা টোটকা আমাদের জীবনকে বেশি পজিটিভ করতে থাকে, কারণ কোনো শাস্ত্রই আপনার জীবনে অনেক ধন প্রাপ্তির যোগ করে দেবে না যতক্ষণ না আপনি সেই শাস্ত্রের বিভিন্ন উপায়গুলো নিজের জীবনে প্রয়োগ না করছেন। প্রয়োগই হলো জীবনের সবথেকে বড় পন্থা এবং যার দিয়ে আপনি আপনার জীবনে সফলতা পেতে পারেন। ঈশ্বর আমাদের জন্য কোন কর্ম সঠিকভাবে সিদ্ধান্ত করে রেখেছে আমরা কেউই জানি না, তাই চলার পথে এগিয়ে যেতে যেতে আমরা ঈশ্বরের সেই নির্দেশ বা সংকেত পেয়ে থাকি আর সেইভাবেই আমরা চলতে থাকি। বন্ধুরা, আমাদের জীবনে প্রতিনিয়ত অনেক লড়াই চলতে থাকে, কখনো পারিবারিক, আবার কখনো নিজের ব্যবসার মধ্যে, আবার কখনো দেখা যায় আপনার কর্মজীবনের মধ্যে, আর কখনো শান্তি কখনো ঝগড়া গণ্ডগোল, এই বিষয়গুলোই আমাদের জীবনে কখনো কখনো আসে আবার কখনো কখনো চলেও যায়। কিন্তু জীবনে যখন একবার সুযোগ আসে সেই সুযোগের সদ্ব্যবহারই হলো আমাদের সফলতার মূল কারিগর। সেই বিশেষ সময়ে যদি আমাদের মনকে সঠিক দিকে রেখে এগোতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারব আমাদের সেই স্বপ্নের জগতে। সফলতার মূল বিষয়ই হলো আমরা সেই কাজে আমাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারিনি। তাই যখন কোনো কাজে অসফল হয়ে যাবেন তখন আপনি নেগেটিভ চিন্তা করবেন না, কারণ সেই শিক্ষা গ্রহণ করে আগামী দিনের যে কাজগুলি
আরও বেশি সঠিকভাবে করতে থাকুন, তাহলে দেখবেন সফলতা আপনার হাতেই ধরা দেবে। তাই বলবো যে সঠিক লক্ষ্যকে আপনি ঠিক করুন, আর বাধা তো আসবেই, সেই বাধা অতিক্রম করার আপনি ক্ষমতা অর্জন করুন বিভিন্ন ধর্মীয় এবং শাস্ত্রীয় চিন্তাভাবনার মাধ্যমে। অনেকেই হয়তো ভাববেন যে আপনারা সঠিকভাবে সঠিক চিন্তাভাবনা করে বিভিন্ন কাজে সময় বিনিয়োগ করছেন, কিন্তু সফলতা আপনার হাতে ধরা দিচ্ছে না। কিন্তু আমাদের মনি ঋষিরা শুধু এই সফলতার পিছনে দৌড়ানোর কথা বলেনি, বলেছে নিজের মনের জন্য কিছুটা কাজ করুন, মনকে শান্ত করুন। তাই মেডিটেশন, যোগা এগুলো আপনার মনকে শান্ত করবে, আর সঠিক মনই সূক্ষ্ম চিন্তাভাবনার জগতে নিয়ে যাবে, যা আপনার সাকসেস অবশ্যই দেবে। তাই শাস্ত্রে বলা রয়েছে যে সকালে কি করবেন বা কি করবেন না, সন্ধ্যাতে কি করবেন বা করবেন না। শাস্ত্রের যে সমস্ত কথা তা শুধু বৈজ্ঞানিক নয়, সম্পূর্ণভাবে আমাদের জীবন দর্শনের সঙ্গে যুক্ত। আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করব বা কেমন ব্যবহার করব না এ বিষয়েও শাস্ত্রে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ রয়েছে। তাই বলা হয় যে রোজ সকাল সকাল উঠুন, স্নান করুন, ঈশ্বরের প্রতি আপনি নিজেকে উৎসর্গ করুন, সূর্য দেবতাকে আপনি জল অর্ঘ্য দিন, কারণ সূর্যই হলো নিত্য সত্য যা আমরা প্রতিদিন তাকে দর্শন করি। যে সূর্যের উদয় একদিন না হলে আমাদের জীবন সংশয় হবে, যে সূর্য উঠলে আমরা আনন্দিত হই। সকাল সকাল উঠে এই কাজটি করুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মানুষের সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলবেন না, পরনিন্দা পরচর্চা এ বিষয় থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন, কারণ আপনার মস্তিষ্ককে যত খারাপ দিকে নিয়ে যাবেন আপনার কর্মজীবনে তার প্রভাব অবশ্যই পড়বে। কথায় আছে ক্রোধ বিনা পাপ আর না আছে সংসারে, তাই ক্রোধ কখনো পুষে রাখবেন না। ক্রোধ হলে অবশ্যই সেই ক্রোধকে আপনি সমূলে উৎপাটন করুন, কারণ এই ক্রোধ আপনি কাউকে কিছু করতে পারবেন না, কিন্তু আপনার জীবনকে একটা সময় সে পুড়িয়ে ছাই করে দেবে, ধ্বংস করে দেবে আপনার শুভ চিন্তাভাবনাগুলোকে। আপনার ইন্টারনাল যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেই গ্রন্থির প্রপার সিক্রেশনকে সে বন্ধ করে দেবে, ধীরে ধীরে আপনার শরীরে রোগের বাসা বাঁধবে। তাই রাগ থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন, সর্বদা ঈশ্বর চিন্তার মাধ্যমে রাগকে প্রশমন করুন। আমাদের শাস্ত্রীয় বিভিন্ন কথা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে ধীরে ধীরে আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে, অথচ এই মডার্ন সিভিলাইজেশনে আমরা সেগুলো আস্তে আস্তে ভুলতে শুরু করেছি। আর যত ভুলতে শুরু করেছি আপনারা প্রত্যেকেই অনুভব করছেন আপনাদের সংসারের বিভিন্ন সমস্যার কথা। মানুষ মানুষকে এখন আর বিশ্বাস করে না, মানুষ মানুষের মধ্যে সর্বদা ঝগড়া গণ্ডগোল এবং বিবাদের মধ্যে আমরা যুক্ত হয়ে রয়েছি, মানসিক শান্তি কোনোভাবেই আমরা পাচ্ছি না, সন্তানদের প্রতি আমরা বিশ্বাস রাখতে পাচ্ছি না, সন্তানের পড়াশোনা সঠিকভাবে এগোচ্ছে না। এই সমস্যা তো প্রতিদিনের একটা সমস্যায় এসে দাঁড়িয়েছে, তার মূল কারণই হলো আমরা আমাদের নিজেদের মূলকে অস্বীকার করছি। শাস্ত্রে বলা হয় যে সন্ধ্যার সময় ঝাড়ু দেবেন না। বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে যদি যান তাহলে জানবেন যে আপনার গৃহের মেঝেতে যদি কোনো দামি জিনিস পড়ে যায় এবং সেটি এই ঝাড়ুর মাধ্যমে যদি ঘরের বাইরে বেরিয়ে যায় তাহলে আপনি সেটি কখনো পাবেন না। তাই সন্ধ্যার পরে আর গৃহে ঝাড়ু দেবেন না। শাস্ত্রীয় মতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মাতা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করে, আর সন্ধ্যার সময় ঝাড়ু দিলে আপনি অন্যভাবেই লক্ষ্মীকে আপনার গৃহ থেকে দূর করে দিচ্ছেন। আমাদের জীবনে সূর্যোদয় এবং সূর্যাস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ দুটি সন্ধিক্ষণ এবং একে আমরা প্রদোষকালও বলে থাকি। এই বিশেষ সময়ে আমাদের শরীরে শুভ শক্তি সঞ্চার ঘটে, তাই এই দুটি সময়ে ঈশ্বরের প্রতি যদি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাহলে তিনি আশীর্বাদ প্রদান করেন। সন্ধ্যার সময়ে দেব পূজনের জন্য অত্যন্ত শুভ সময় একথা শাস্ত্রে বলছে, কারণ আপনি সারাদিনে যে সমস্ত কাজকর্ম করেছেন, কখনো ভালো কাজ করেছেন, কখনো খারাপ কাজ করেছেন, আর সেই কাজের প্রায়শ্চিত্ত এই সময়ে বসে করুন। আপনার ভালো কাজ খারাপ কাজের সমস্ত হিসাব আপনি ঈশ্বরকে দিন, আর দেখবেন সারা রাত্রি আপনার মনটা অনেক বেশি ফ্রেশ থাকবে, ঘুমটা ভালো হবে, আর ঘুম যদি ভালো হয় পরের দিন সকালটা আপনার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে।
যদি সন্ধ্যার সময় আপনি আপনার গৃহে কর্পূর, গোগুল এগুলোর ধূপ যদি বা ধোঁয়া যদি আপনি দেন, গৃহের পরিবেশটা একটা অন্য মাত্রা পাবে। গৃহের মধ্যে অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে দূর হবে। গৃহে যদি আপনার ব্যাকটেরিয়ার সঞ্চার ঘটে, সেই ব্যাকটেরিয়া থেকে আপনি রক্ষা পাবেন। একটা কথায় আছে যে অ্যারোমাথেরাপি আমাদের মনকে সুন্দর করে, তাই এই বিশেষ সুগন্ধ আমাদের মনের বিভিন্ন কোণগুলোতে থাকা নেগেটিভ প্রভাব তা দূর করবে। রাত্রিতে সাধারণত নেগেটিভ প্রভাবের পরিমাণটা অনেকটা বেড়ে যায়, তাই শাস্ত্রে এমন কিছু কাজ করার বিষয়ে নিষিদ্ধ রয়েছে এবং দেবতারা এই ধরনের কাজ পছন্দই করেন না। অনেকে সন্ধ্যার সময় বিছানাতে ঘুমিয়ে পড়েন, তাই এমনটা করা উচিত নয়। শাস্ত্রীয় মতে যেমন এটি নিষিদ্ধ রয়েছে, ঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সন্ধ্যার সময় ঘুমানো আমাদের শরীরকে আরও বেশি অলস করে তোলে, অন্যান্য রোগ আমাদের শরীরে চলে আসতে সাহায্য করে। ঠিক পাশাপাশি মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন না, অপ্রসন্ন থাকেন, তার কারণ এই সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন। যদি আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং আপনি আপনার সাধ্যমতো কষ্ট করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই ছোট ছোট বিষয়ের প্রতি অবশ্যই নজর দেবেন। যেমন সন্ধ্যার সময় আপনি কাউকে পয়সা ধার দেবেন না। সন্ধ্যার সময় অবশ্যই আপনি প্রদীপ জ্বালাবেন, আর সেই প্রদীপ যেন আপনার সদর দরজার সামনেই হয়। মাটিতে প্রদীপ রাখবেন না, সেখানে অল্প একটু সিঁদুর দিয়ে বা অন্য কোনো কাঠ বা অন্য কোনো বস্তুর উপরে এই প্রদীপ রাখুন। প্রদীপ সর্বদা আপনি ঈশান কোণের দিকে রাখুন, অর্থাৎ উত্তর এবং পূর্ব দিকে। আর সারা বছর এই সন্ধ্যার সময় উপায় করলে ধীরে ধীরে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। গৃহে সন্ধ্যার সময় গোমূত্র এবং গঙ্গাজল এগুলো ছিটিয়ে দিলে গৃহের অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়, আর যার ফলে আপনার কর্মজীবনে অত্যন্ত শুভ প্রভাব আনতে পারে। তৃতীয় কথা বলবো, সন্ধ্যার সময় এই বিশেষ উপায় বা চিন্তাভাবনা করুন। আমরা সবাই জানি আমরা এসেছি আমাদের পিতামাতার জন্য, আর আমাদের পিতামাতা এসেছে তাদের পিতামাতার জন্য। তাই আমাদের পূর্বজ যারা, তারা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা আমাদের পৃথিবীতে না আনলে এই সুন্দর পৃথিবী আমরা দেখতে পেতাম না। তাই সদা সর্বদা তাদেরকে অবশ্যই সম্মান করুন, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য সর্বদা তাদেরকে প্রণাম করুন। ঈশ্বরের পূজার্চনার পাশাপাশি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন একটি মূল কর্তব্য আমাদের জীবনের ক্ষেত্রে। তাই প্রতিদিন স্নানের সময় আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে এক ঘটি জল আপনি অর্পণ করুন, আর তাতেই পূর্বপুরুষ শান্ত হবে এবং আপনার প্রতি কৃপা দৃষ্টি এবং কৃপা আশীর্বাদ বর্ষণ করবে। এই উপায়টি আপনি আপনার দক্ষিণ দিকে মুখ করে করুন, আর সঙ্গে বলুন, ওম সর্বেভ্য পিতৃভ্য নমো নমঃ, ওম সর্বেভ্য পিতৃভ্য নমো নমঃ, ওম সর্বেভ্য পিতৃভ্য নমো নমঃ। এই বিশেষ মন্ত্র জপ করতে করতে আপনি জল অর্পণ করুন। এবং সন্ধ্যার সময় আপনি গাওয়া ঘিয়ের বিশেষ প্রদীপ অথবা সর্ষের তেলের বিশেষ প্রদীপ আপনি দক্ষিণ দিকে মুখ করে এই প্রদীপকে নিবেদন করুন আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো তুলসী মায়ের পূজা। সন্ধ্যার সময় অবশ্যই তুলসী মঞ্চে আপনি প্রদীপ দেন। আমাদের শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং মাতা লক্ষ্মীর বিশেষ স্বরূপ বলে মনে করি আমরা। সকালবেলা তুলসী মঞ্চে অবশ্যই জল দিন, সন্ধ্যার সময় দেবেন না, এবং সন্ধ্যার সময় অবশ্যই আপনি প্রদীপ নিবেদন করুন। এ গৃহে প্রতি সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ দেন এবং মায়ের আরাধনা করেন, সেই গৃহে মা লক্ষ্মীর সদা সর্বদা আশীর্বাদ থাকে। তবে খেয়াল করবেন, এই বিশেষ সময়ে তুলসী গাছকে আপনি স্পর্শ করবেন না। এই প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে পারেন, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধনী ইয়োদি ব্যাধি জ্বরা মুখ্যং তুলসী ত্বাম নমস্তুতে। আর বলছি, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধনী অধি ব্যাধি জ্বরা মুক্তা তুলসী ত্বাম নমস্তুতে।
তুলসী মাতা কি জয়। তো এই বিশেষ মন্ত্র জপ করে আপনি এই প্রদীপ নিবেদন করুন। অনেকে গৃহে প্রথমে ঠাকুর ঘরে প্রথম প্রদীপ জ্বালান আর তারপরেই আপনি ঘরের বাইরে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান, কিন্তু এটা করা উচিত নয়। প্রথম যে প্রদীপটি জ্বালাবেন তা অবশ্যই তুলসী মঞ্চে জ্বালান আর ঠিক তারপরেই আপনার ঠাকুর ঘরে জ্বালান। যে প্রদীপটি আপনি আপনার পূজাগৃহে দেবেন সেই প্রদীপটি জ্বালিয়ে আপনার সমস্ত গৃহের মধ্যে নিয়ে যান এবং সেখানে সেই শুভ শক্তির সঞ্চার ঘটান আর তারপরে শেষে আপনার গৃহের যে মন্দির বা যেখানে আপনি পূজা অর্চনা করেন সেখানে সেই প্রদীপ আপনি রেখে দিন। আপনার ঠাকুর ঘরের যে প্রদীপ রাখবেন সেই প্রদীপের তলাতে আপনি আতপচালের উপরে রাখলে সর্বাপেক্ষা শুভ, কারণ মা লক্ষ্মী সর্বদা আপনার প্রতি প্রসন্ন হবেন। তাই বলবো বন্ধু, যে আমাদের শাস্ত্রীয় এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা এগিয়ে চলুন। আর কর্মে যখন অসফলতা আসবে তখন নিজের মনকে শান্ত করুন, কখনো আপনার লক্ষ্যবস্তু থেকে সরে যাবেন না, কারণ অসফলতা আপনাকে অনেক কিছুই শেখাবে আর সেই শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছে যান আর ঈশ্বর সর্বদা আপনার পাশে থাকবে। আশা করব বন্ধু এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ঈশ্বরের আশীর্বাদের জন্য অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।